हाय फ्रेंड्स, वेलकम टू दुर्गास किचन। आज हम बनाब वेजिटेबल चॉप्स। तार जोनो की की लागछे देखे नीन। आमी एक बाटी बीट निये निएछी छोटो छोटो करे केटे। लागबे एक बाटी गाजर, एखाने दुटो आलू सेद्ध करे निएछी, काचा लंका, आदा कुची, एखाने निएछी ब्रेड क्रम्स। तो आपनारा ब्रेड क्रम्स ना चाइलेओ टोस्ट बिस्कुटर गुड़ो दिए करते पारबेन। एखाने चीने बादाम, अल्प एकटू मयदा, जिरे गुड़ो, धने गुड़ो, शुकनो लंका, हलुद लवण। तो आमी एटी बानानो शुरू करे दी। प्रथमे आमी तेल दिए दिच्छी। तेलटा गरम होवार पड़े हमें एबार बादाम टाके भेजे नेब। बादाम टाके भेजे तुले नेब। बादाम टा भाजा हुए गिए छे, हमें एबार बादाम टाके तुले नेब। और एकटु तेल दिए दिए जीरे फोड़न दिए देव। এরপরে আমি গাজর দিয়ে দেব। বিট দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। গাজর আর বিটটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি এবার ঢেকে দেব, আঁচ কমিয়ে দেব। আমি দেখে নিই গাজর আর বিটটা সেদ্ধ হয়েছে কি। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু আমি ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নিই। আপনারা চাইলে এটি সেদ্ধ করেও এভাবে দিতে পারেন। গাজর আর বিটটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটাতে অ্যাড করব সেদ্ধ করে নেওয়া আলু। আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা কুচি, এরপরে দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু গাজরে আগে লবণ দিয়েছিলাম, এখন অল্প পরিমাণেই দেব। এই মশলাটা যত কষানো হবে তত এই একটু টেস্ট হবে বেশি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম।
फ्राई हुए शे अमी एबार दिए देव गरम मसला। আমার চপের ফুটটি হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমার এই ফুটটি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এবার সবগুলো এরকম আকারে করে নেব। আপনারা চাইলে গোল করেও করে নিতে পারেন, যার যেমন খুশি। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ময়দা দিয়ে একটু ব্যাটার তৈরি করব। আমি এটা পাতলা করেই করব। এটা আমার বেশি মোটা হবে না। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এরপরে আমি ব্যাটারে ভিজিয়ে ব্রেড ক্রাম্বসে এভাবে মুড়ে দেব। যতটা পারবেন এভাবে চেপে চেপে দেবেন। আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এটিকে ফ্রাই করব। আমার তেল গরম হয়ে গিয়েছে, আস্তে আস্তে ছেড়ে দেব। আমার চপগুলো ভাজা প্রায় হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার এই ভেজিটেবল চপটি হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো আমার এই চপটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।